সোমবার ভার্চুয়াল মাধ্যমে 554টি রেল স্টেশনের পুনর্বিকাশে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় রেলওয়ে স্টেশনগুলির উন্নয়নের জন্য অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে এই স্টেশনগুলির পুনর্বিকাশ করা হবে। 554টি রেল স্টেশনের মধ্যে রয়েছে আগরতলা রেল স্টেশন। আগরতলা রেল স্টেশনটি অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে আনুমানিক 48 কোটি টাকা ব্যয়ে এক নতুন রূপ লাভ করবে। এই কার্যক্রমকে কেন্দ্র করে সোমবার আগরতলা রেল স্টেশনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই দিনের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মীনা রানী সরকার সহ অন্যান্যরা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, অমৃত ভারত স্টেশন প্রকল্পের প্রথম ধাপেও আগরতলা রেল স্টেশনের উন্নয়নের জন্য প্রায় 260 কোটি টাকা প্রদান করা হয়েছিল। এবার এই প্রকল্পের দ্বিতীয় ধাপেও আবারও আগরতলা রেল স্টেশনের উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। এরই মাধ্যমে মোদী গ্যারেন্টির বিষয়টি আবারও প্রমাণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। इस तरह उन्होंने मदद किए थे, फाउंडेशन लाइन किए थे। अभी सेकेंड फेज में ये जो 554 रेलवे स्टेशन उसको जो रीडेवलपमेंट के लिए उन्होंने अभी इसका डे फाउंडेशन किए और उसके साथ अबाउट 1500 जो ओवर ब्रिज और अंडर ब्रिज जो है वो भी उन्होंने फाउंडेशन दे किए। मेरे ख्याल से त्रिपुरा के लिए तो बहुत ही अच्छा चीज़ है। यहाँ पर खास करके आगरतला रेलवे स्टेशन जो है उन्होंने करीब करीब पहले भी उसको रीडेवलपमेंट के लिए 260 करोड़ दिए हैं, अभी और भी उसमें अभी आ गया है। और पहले भी अमृत रेलवे स्टेशन के लिए उन्होंने उदयपुर, उसके बाद धर्मनगर और अम्बा शक्ति जो है कुमारघाट, ये तीनों जगह में उन्होंने करीब 93 से 96 करोड़ उन्होंने घोषणा किए थे। तो इस तरह मैंने रेलवे का जो उन्होंने हमेशा कहते हैं कि नॉर्थ ईस्ट जब तक डेवलप नहीं होगा तब भारत भी डेवलप नहीं होगा नहीं, और उन्होंने जो कहते हैं वही करते हैं। और विकसित भारत जो उनका जो संकल्प वो जो कहते हैं गारंटी का बात हमेशा कहते हैं, और गारंटी का गारंटी जो देते हैं वो आज हम देख पा रहे हैं। तो इसलिए मैं त्रिपुरावासी के तरफ से और माननीय प्रधानमंत्री जी को और रेलवे मिनिस्टर को मैं धन्यवाद देना चाहता हूँ। তবে এদিন ভার্চুয়াল মাধ্যমে ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি আরও একটি উল্লেখযোগ্য বিষয় ছিল প্রধানমন্ত্রীর পরিহিত রিশা। এদিন ভার্চুয়াল মাধ্যমে প্রকল্পগুলোর উদ্বোধনী পর্বে প্রধানমন্ত্রী পরিধানে দেখা গেল ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যবাহী রিশা। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।